আজকে 19 বছর তার মৃত্যুর বয়স, দেখা গেল এখনও তার জন্য মানুষ এখনও কাঁদে যে সে একটা ভালো লোক ছিল। যেখানে পরিচয় দিই সারা বাংলাদেশের ভিতরে, যেখানে পরিচয় দিই সে জায়গায় তার কথা মনে করে এবং মানুষ আগাই আসে যে তার ছেলের সাথে একটু কথা বলি, তার ছেলের সাথে আমরা একটা ছবি তুলি। এখন আমার এই পুরস্কারটা পাওয়ার পর আমি এই জায়গায় রেখে দিছি রাজীব বস্ত্রালয়, যেহেতু আব্বার অনেক ভক্তবৃন্দ আছে, তারা আসে অনেক, আইসা এখানে দেখে যে বাসায় রাখলে তো আর কেউ দেখবে না। আমি দেখতাম বাসা থেকে যখন বের হইতাম তখন যে দুই রেখাত নফল নামাজ পড়ে সে বের হইত, ওই অবস্থায় সে গাড়িতে উঠতো। গাড়িতে উঠলে FDC যাওয়ার আগে বাসা থেকে সে কোরআন শরীফটা হাতে নিয়ে সে কোরআন শরীফটা পড়ত। এটা আমার বাবার পুরস্কার। আমার বাবার নাম হলো অসীমুল বাড়ি রাজীব, আমি তার বড় ছেলে আতিকুল বাড়ি মাসুদ। আব্বা 2003 সালে এটা পুরস্কারটা পেয়েছে, সাহসী মানুষ চাই ছবিতে। আব্বা তো 2004 সালে মারা যাওয়ার পর 2007 সালে পুরস্কারটা তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন সাহেব সে দিয়েছে, এবং আমাকে সে পুরস্কারটা গ্রহণ করার জন্য তখন আমাদেরকে আমাকে চিঠি করছে। সে চিঠি করার পর তত্ত্বাবধায়ক চীন মৈত্রী সম্মেলন ওখানে যে পুরস্কারটা আমি আনছি এবং 2007 সালে, এবং এটা হলো রাজীব বস্ত্রালয়, মানে এটা হলো বাবার একটা স্মৃতি, আমি এখানে রেখে দিছি। আমি যখন এই কাপড়ের এই দোকানটা দেই তখন আব্বাকে সব সাজাই গুছানোর পরে বললাম যে আব্বা আপনার আমি দোকানে কী নাম রাখব, তখন বলল যে ঠিক আছে মেসার্স রাজীব বস্ত্রালয়। এখন আমার এই পুরস্কারটা পাওয়ার পর আমি এই জায়গায় রেখে দিছি রাজীব বস্ত্রালয়, যেহেতু আব্বার অনেক ভক্তবৃন্দ আছে, তারা আসে অনেক, আইসা এখানে দেখে যে বাসায় রাখলে তো আর কেউ দেখবে না, এই জন্য আমি স্মৃতিটা তার এখানেই রেখে দিছি। অনেক স্মৃতি আছে তার সাথে, তা বললে শেষ করা যাবে না, অনেক স্মৃতি। বাবার সাথে তো ছেলের অবশ্যই স্মৃতি অনেক আছে। আসলে টাকা পয়সা দিয়ে সম্পর্ক কিনা যায় না, একটা মানুষকে খাওয়াই পড়াইও কিন্তু সম্পর্ক করা যায় না, কিন্তু তার সাথে কেন এত যে সম্পর্ক ছিল মানুষের, হ্যাঁ এটা আসলে আমি বলে শেষ করতে পারবো না। এখনও মানুষ আজকে 19 বছর তার মৃত্যুর বয়স, দেখা গেল এখনও তার জন্য মানুষ এখনও কাঁদে যে সে একটা ভালো লোক ছিল। যেখানে পরিচয় দিই সারা বাংলাদেশের ভিতরে, যেখানে পরিচয় দিই সে জায়গায় তার কথা মনে করে এবং মানুষ আগাই আসে যে তার ছেলের সাথে একটু কথা বলি, তার ছেলের সাথে আমরা একটা ছবি তুলি, তার ছেলের সাথে আমরা একটা এই খুবই মানে তারা আপ্যায়ন করে, খুবই মূল্যায়ন করে। এই জন্য আসলে আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। দেখা গেল যে অনেক অনেক কিছু আছে, বাড়িঘেরি আছে, কাউরে কেউ এরকম চিনে না, কিন্তু সারা বাংলাদেশে অসীম বাড়ি রাজীব তার নাম বললে হ্যাঁ এমন কোনো মানুষ নেই যে চিনে না। এই জন্য আসলে আমি খুব আন্তরিকভাবে খুশি আল্লাহ দরবারে। মনে করেন যে আসলে সে ঢাকার শহরের ছেলে, আসলে না সে গ্রামের ছেলে ছিল, এই এলাকায় সে ছোটোবেলা থেকে লেখাপড়া করতো, হ্যাঁ এবং আমার দাদির কাছে দাদার কাছে শুনতাম এই এলাকায় মানে অনেক জায়গা দিয়ে মানে অনেক রাস্তাঘাট ছিল না, স্কুলে যাইতো তখন সে আমার দাদায় নাকি শুনছি কাঁধে করে তারপরে স্কুলে দিয়ে আসতো, হ্যাঁ এরকমের প্রত্যেক দৈনিক সে স্কুলে দিয়ে আসতো আবার নিয়ে আসতো, হ্যাঁ এবং আসলে তার বন্ধু মহল যারাই আছে তারা আসলে এই কষ্টের কথাগুলো এখনও আমাদের এই দোকানে আসে, আমাদের সাথে অনেক আলোচনা করে, তার বন্ধু বান্ধব অনেকেই আছে, বেঁচে আছে, কিন্তু আসলে বন্ধু বলতে কি বাল্যকালের বন্ধু, বাল্যকালের বন্ধু তারা। আচ্ছা আচ্ছা, অভিনয় জগতে যাওয়ার আগে, যাওয়ার আগের বন্ধু যারা, তারা অনেকেই আলোচনা করে, হ্যাঁ যে মাসুদ আমরা আসলে জীবনে অনেক কষ্ট করছি এবং আসলে তোমার বাবার আমরা সবসময় একত্রে চলাফেরা করতাম, করলো দেখতাম তার কথাগুলা, তার চলাফেরা, তার মানে স্টাইলই ছিল অন্যরকম, হ্যাঁ কিন্তু আসলে আমরা ওইটা পারতাম না, হ্যাঁ যে আমরা ওইভাবে তার মতো হইতে না, কিন্তু তার ফিগারে সব দিকেই সে আগানো ছিল, লেখাপড়ায় আগানো ছিল, আমরা আসলে তার সাথে কোনোটাই পারতাম না। খেলাধুলায় শুরু করলে সে সব পুরস্কার নিয়ে যেত, হ্যাঁ আমরা তার সাথে আসলে খেলাধুলায় পারতাম না স্কুলে, হ্যাঁ এরকম অনেকে অনেক তার বন্ধু বলে অনেকে বেঁচে আছে এখনও আলোচনা করে। যখন আমাদের ঢাকার বাসায় উত্তরা বাসায় যখন অনেক লোকজন আসতো সকালবেলা দেখতাম, আসলে অনেক কাজের জন্য আসতো আব্বার কাছে, হ্যাঁ অনেক মেহমান আসতো, আসলে আব্বা যখনই রুম থেকে বের হইতো
তখন দেখতাম সবাই দাঁড়িয়ে যেত। আমি মাসুদ যখন দেখতাম যে আব্বা আসছে সবাই দাঁড়িয়ে গেছে, আমিও তার ছেলে হিসেবে বসে থাকি নাই কিন্তু দাঁড়িয়ে গেছি দর্শকের সাথে। দুই তিন বছর আগে একটা চিন্তা আমরা করলাম যে তার স্মৃতি হিসেবে আমি কী রাখতে পারি, আমি কী করতে পারি। তখন আমি একটা চিন্তা করলাম যে এখানে আমি একটা মার্কেট করে তার নামে রাজীব সুপার মার্কেট নামে আমি তার নামে আমি এটা ই করব। আমি তার নামে স্মৃতি হিসাবে এবং আমার ছেলে মেয়ে যারাই প্রজন্মে আসবে তারা তার স্মৃতি রাখবে এবং রাজীব বস্ত্রালয় এই স্মৃতি থাকবে। এখন কি চলচ্চিত্র জগতের কারোর সাথে আপনাদের যোগাযোগ হয় কিনা? হ্যাঁ আছে, অনেকের সাথেই আছে, আমাদের সাথে যোগাযোগ আছে, ফোনের মাধ্যমে কথা হয় অনেকের সাথে। হ্যাঁ, যেমন যে এখন তো বাচ্চা আছে এই আহমেদ শরীফ, তার সাথেও কথা হয়। তারপরে ওই যে কাজী হায়াত আঙ্কেল আছে, তাদের সাথেও কথা হয়। তারপরে মাঝে মধ্যে আমার এক দেড় বছর আগে ওই সাবনুরের সাথে কথা হয়েছিল। মাঝে মধ্যে আমি এফডিসিতে খুব কম যাই, গেলে অনেক সবাই লাগে একটু দেখা সাক্ষাৎ করি আর কি মাঝে মধ্যে। তার যে অভিনয়ের প্রথম দিকটা কীভাবে সে আসলে এর সাথে সম্পৃক্ত হলো এই গল্পটা একটু জানতে চাচ্ছি। আব্বা তো আগে পেট্রো বাংলা অফিসে চাকরি করতো, ওই থেকে আপনার পেট্রো বাংলা থেকে আবার সে তিতাস গ্যাস অফিস চাকরি নিল। নেওয়ার পরে ওখানে সে চেয়ারম্যান নির্বাচন করলো, চেয়ারম্যান হইলো এই আপনার তিতাস গ্যাস অফিসের। ওর পরে সে ও জায়গায় প্রতি বছর একটা নাটক হইতো, তো ওই নাটকে সে অভিনয় করতো, নাটকে সে অভিনয় সে নায়ক ছিল। ওখানে কাজী হায়াত সাহেব ওই নাটক দেখতে আসায় তার দেখলো যে আসলে অভিনয়টা এত সুন্দর হইতেছে। হ্যাঁ, হওয়ার পরে সে ওই নাটক শেষ হওয়ার পর কাজী হায়াত সাহেব মানে আব্বার সাথে দেখা করলো যে বাড়ি ভাই, তখন রাজীব নাম ছিল না, তখন ছিল আব্দুল বাড়ি। বাড়ি ভাই, আপনার অভিনয় তো আসলে এত সুন্দর, ভালো লাগছে, আপনি তো নাটক করলেন আমরা খুবই ভালো লাগছে, তা আপনি আসলে কি বাংলা সিনেমায় আপনি ছবি করবেন কিনা? তখন আব্বা বলল যে আমাদের মতো গরিব মানুষ কি অভিনয়তে আমরা চান্স পাবো? তখন কাজী সাহেব বলল যে হ্যাঁ, আমি যদি আপনি চান্স দেয় তাহলে চান্স দিলে আমি অভিনয় করব। তখন সে বলল যে এফডিসিতে যাওয়ার জন্য তাকে ঠিকানা দিল, এই ঠিকানা আসেন আমরা দেখি আপনার কি করা যায়। তখন এফডিসিতে ঢোকার পর সে ওখানে একটা অভিনয় করার জন্য একটা রোল, একটা যে এইটা কীভাবে হবে এই রোলটা, তখন আব্বায়ের ওই রোলটা সুন্দরভাবে বলতে পারছে এবং অ্যাক্টিংটা দেখাইতে পারছে। দেখানোর পর কাজী সাহেবের খুব চয়েস হয়ে গেছে যে ফিগারে, তারপরে কথা, তার মানে খুব সব দিকে হ্যাঁ তার চয়েস হয়ে গেল। এরপর থেকে সে বলল যে আপনি অভিনয় করেন আমাদের সাথে ছবিতে বাংলা সিনেমায়। তখন সে ছবি করলো প্রথম রাখে আল্লাহ মারেকে, তার দ্বিতীয় ছবি ছিল পরাণ পাখি, তৃতীয় ছবি ছিল খোকন সোনা, তিনটা ছবিতে সে নায়ক অভিনয় করল। তারপর খল অভিনেতা হওয়ার গল্পটা কি? খল অভিনেতা দেখলো সে আসলে তার অভিনয় নায়কে তো আসলে ছবি কম করা হয়, কিন্তু ভিলেনে তো অনেক ছবিতে অভিনয় করতে পারবে। এই চিন্তা করলো যে আমি তাহলে ভিলেনে আমি অভিনয় করি, খল অভিনেতা এই হিসেবে মানে সে ভিলেনে ঢুকছে। দেখা যায় যে অনেক অভিনয়ে মানে তার যে বিশেষ করে আব্বাজান যে সিনেমা বা এরকম অনেকগুলো অভিনয় আছে, যে অভিনয় দেখে মানে বাংলাদেশের হাজারো মানুষ কান্না করেছে, তো এরকম কি মানে আপনারা কখনো এই মুভিগুলো দেখার পরে আপনাদের ইটা কীরকম ছিল যে মানে আপনারা যখন দেখেছেন স্ক্রিনে মানে আপনার বাবারই অভিনয় যদিও অভিনয় তারপরে মানে আপনাদের কেমন লেগেছিল? না, আমাদের তো আসলে বাস্তব কথা যেটা আমি ছবি দেখলো দুই একটা, আমি কম দেখতাম ছবি, দেখলো আব্বার ছবি দেখতাম, আমি অন্য কোনো ভিলেনের ছবি দেখতাম না, কিন্তু তার ছবিগুলোই আমি বেশি দেখতাম। সে গ্রামের বাড়িতে যখন আসতো, সে বাড়িতে মনে করেন বছরে চার পাঁচবার আসতো, আসলে পরে আমরা তো থাকতাম দাদা বাড়িতে, সে থাকতো ঢাকাতে, আসলে দেখা গেল যে আমরা তার সাথে সবসময় সময় দিতাম, যদি সে কখনো কোথাও বের হইলো আমি তার সাথে থাকতাম। কী জন্য বাবা আসছে অনেক দিন পর, হ্যাঁ, এবং আসলে তার কথাগুলা সবসময় অনেক লোকজন আসতে তাদের সাথে কথা বলতে, আমরা পাশে দাঁড়িয়ে দেখতাম যে আব্বা কী বলে, তখন আমরা ছোট, হ্যাঁ তখন ছোট আমরা কী বলে। আর আমাদের বাড়িতে অনেক যখনই আব্বা আসতো হাজার হাজার লোক আসতো, হ্যাঁ, যে আব্বার কথা শুনলে যে রাজীব সাহেব আসছে
একটু আমরা দেখা করি আসি, সামনাসামনি দেখা করি। হ্যাঁ, এভাবে অনেক তার অনেক লোক আসত এবং আমার মনে হয় যে আব্বার এরকমই কথা থাকতো যে কোনো মেহমান যেন না খেয়ে যায়, মানে খেয়ে তো খেয়ে যায় যাইবে, নাস্তাপানি করাই দাও। হ্যাঁ, সবাই যেন নাস্তাপানি করতে পারে, এরকম একটা তার তাদেরটা ই ছিল। এবং আব্বা আসলে একটা ভালো মানুষ ছিল এবং সে একটা উদার মনের মানুষ ছিল, সে পাঁচক্ত নামাজি লোক। হ্যাঁ, সে আমি দেখতাম বাসা থেকে যখন বের হইতাম তখন যে দুই রাকাত নফল নামাজ পড়ে সে বের হইত, ওই অবস্থায় সে গাড়িতে উঠতো। গাড়িতে উঠলে FDC যাওয়ার আগে বাসা থেকে সে কোরআন শরীফটা হাতে নিয়ে সে কোরআন শরীফটা পড়ত এবং আমরা পাশে যদি বসতাম গাড়ি দেখতাম যে আসলে আমরা উজু করে তার গাড়িতে উঠতাম, যে সে কোরআন শরীফ পড়লে আমরাও তার পাশে একটু শেয়ার বসে থাকতাম। তাহলে আসলে এই যখন FDC-তে কাছাকাছি যাইতো তখন যাওয়ার পর ওই কোরআন শরীফটা রাইখা সে মোনাজাত ধরত, আমরা আসলে ওই মোনাজাত আমরাও তার সাথে ধরতাম। হ্যাঁ হ্যাঁ, ওই FDC-র অফিসের সামনে যেয়ে সে গাড়ি থামলে সে মোনাজাত শেষ সে অফিসে চলে যেত। আসলে এই স্মৃতিগুলা অনেক সময় মনে পড়ে। হ্যাঁ, এই স্মৃতিগুলা অনেক স্মৃতি, তা বলে শেষ করতে পারবো না।